নমস্কার, আমি ডক্টর চাঁদ গায়েন, আবার এসে গেছি আপনাদের চোখের পর্দায় সিটিএন টিভি মধ্যে। তো আজকে অনেক রোগ জ্বালা নিয়ে বলবো। অনেক মানুষ রোগ ব্যাধিতে ভুগছে, অনেক মানুষ 40, 50, 30-এ মারা যাচ্ছে রোগের জ্বালায়। তা মৃত্যু আছে, মৃত্যু কিন্তু সময়ে হয়। আপনার 95 থেকে 100 বছরের মধ্যে যদি মারা যান ঠিক আছে, আর তার আগে যদি 10, 20, 15, 30, 40-এ মারা যান ওটা কিন্তু রোগে। তাই যেমন রোগ আছে তার মুক্ত ওটা ওষুধ আছে, যেমন রোগ আছে তার নিবারণেরও ব্যবস্থা আছে। তার জন্যে মেডিসিন খেতে হবে, কোনো ভালো গাছগাছরা ওষুধ খেতে হবে। এখন গাছগাছরা ওষুধে এখন মানুষ সুস্থ হয়ে থাকছে, যার কোনো সাইড ইফেক্ট নাই। আপনি অ্যালাপাতি খান, যাই খান, ওতে কিন্তু সাইড ইফেক্ট আছে, 10টা সাইড ইফেক্ট দেখবেন। অ্যালাপাতিতে কোনো ওষুধ দিলে আপনাকে গ্যাসের ওষুধ আগে দেবে, এটা সাইড ইফেক্ট। কিন্তু আমি যে ওষুধটা চালনা করি সেটা কিন্তু সম্পূর্ণ গাছগাছরা ওষুধ। যেমন আমি কী কী রোগের ওষুধ চালনা করি, মায়া তারা মায়ের গাছগাছরা ওষুধে পেটের ওষুধ তুলি, পেটের দোষ তুলি, তারা মায়ের কৃপায় পেট থেকে ওষুধ উঠে আসে, দোষ উঠে আসে। তো লাইভ ফোনিং অনুষ্ঠান ফোন নেব, আরও অনেক রোগ রোগের নিয়ে বলবো, রোগ সমস্যা নিয়ে বলবো। যারা যে সব রোগে ভুগছেন আমার কাছে আসছেন সেই সব রোগ ব্যাধি নিয়েই বলবো। যেমন আমি এই সব রোগের চিকিৎসা করি, নার্ভ বেন মেন্টাল, নার্ভ নার্ভের রোগ অনেক রকমের আছে। কারোর হয়তো হাত পা ঝিনঝিন করে, কারোর হয়তো হাত পা জ্বালা করে, কারোর শিরা খ্যাঁচ খ্যাঁচ লাগে, কারোর শিরা টান লাগে, কারোর হাত পা যন্ত্রণা করে, কারোর টেনে যায়, শিরা শিরা ফুলে যায়, পা ফুলে যায়। এগুলো হলো নার্ভের সমস্যা। এবার হচ্ছে বেন, বেনের অনেক অনেক রকম সমস্যা আছে, যেমন মেন্টাল প্রবলেম। বেন যদি মেন্টাল প্রবলেম যদি আসে, মেন্টাল প্রবলেম অনেক রকমের হয়। যেমন ধরুন মেন্টাল প্রবলেম, আপনার বাড়িতে আপনার পেশেন্ট কারোর সঙ্গে ঝগড়া নেই, ঝাঁটি নেই, কাটারি নিয়ে, বটি নিয়ে, লাঠি নিয়ে মারতে যাচ্ছে কাউকে, এটা একটা মেন্টাল প্রবলেম। আবার ধরুন আপনার পেশেন্ট বাড়িতে আছে, ছটকা ছটকি করছে, ছটকে চলে যাচ্ছে, এটাও একটা মেন্টাল প্রবলেম। অনেক রকমের মেন্টাল প্রবলেম আছে, যেমন আছে মানসিক মেন্টাল প্রবলেম। চিন্তা টেনশন রোগের কিন্তু চিকিৎসা আমি করি। চিন্তা টেনশন এমনি হয় না, ওটা রোগ, ওটা একটা রোগ, রোগেতে হচ্ছে চিন্তা টেনশন। কেরকম ঘরের মধ্যে ভূত নেই, বলছে ভূত আছে ভূত আছে, কিন্তু অথচ ঘরের মধ্যে ভূত নেই, এটা একটা চিন্তা। আরও কি, বাড়িতে কেউ কাউকে মারে না, বৌমা বলছে শাউরি আমায় মেরে ফেলে দেবে, শাউরি আমায় মেরে ফেলে দেবে, শাউরি আমায় মেরে ফেলে দেবে, এটা একটা রোগ, এটা একটা মানসিক রোগ, চিন্তা। তা আরও অনেক রকমের আছে, অনেক রকমের চিন্তা টেনশন আছে। কেউ একা একা ঘুম মেরে বসে থাকে, কেউ চুপচাপ থাকে, কেউ একা একা নিজের মনে হাসে, খেলে, নাচে, একা 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 হাসছে, একা একা হ্যাঁ নাচছে, গান নেই, বাজনা নেই, তাল নেই, সে নাচছে একা একা লোক সমাজে, লোক সমাজে হাঁ করে হাসছে, আবার লোক সমাজে ভুল বকছে, এই হ্যান সেই ত্যান করে। এইসব রোগের কিন্তু আমি চিকিৎসা করি, আর অনেক রকমের চিকিৎসা করি। এই যেমন ভুল বকছে, ভুল বোকা, যে কোনো, আবার দেখবেন অনেক রকমের রোগ আছে পৃথিবীর বুকে, যে ওষুধ কেউ দিতে পারে না সে ওষুধ কিন্তু আমি দিই। যে কোনো অভ্যস্ত, আপনার বাড়ির কোনো পেশেন্ট কি বারবার কি চোখ ঝামটি মারছে, আপনার বাড়ির কোনো পেশেন্ট কি বারবার থুতু ফেলছে, এগুলোকে বলে অভ্যস্ত। এই অভ্যস্ত রোগের ওষুধ কিন্তু আমি দিই, সে ইচ্ছা করে করছে না, জোর করে করছে না, সে কিন্তু ওটা রোগে করছে, এর কিন্তু ওষুধ আছে। ওষুধ যদি খান সুস্থ হবেন। আর কারোর যদি বেন এমআরআই করা থাকে, বেন সিটি স্ক্যান করা থাকে, বেন রিপোর্ট থাকে, বা কারোর যদি ব্লাড রিপোর্ট থাকে, যে কোনো প্রেসক্রিপশন বা রিপোর্ট, সেই রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, তাড়াতাড়ি সুস্থ করে দেবো রিপোর্ট দেখে। আমি কেন, আমি তো মেডিসিনের ট্রিটমেন্ট করি, রিপোর্ট দেখে আমি যে মেডিসিন দেবো ওতেই আপনি সুস্থ হয়ে যাবেন। তো এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, যদি ফোন আসে তো ফোন নেব, আর যে যেটা জানতে চাইছেন জানতে পারবেন। এখন এখন এই মুহূর্তে একটাও ফোন আসছে না। তো বর্তমান আমি একটি পাগলাগারদ করেছি, তাতে 15 কামরা রুম আছে,
পার ডে দুটো করে পেশেন্ট ভর্তি নিই, দুটোর বেশি পেশেন্ট ভর্তি নিই না, 10টার বেশি পেশেন্ট আমি পার ডে দেখি না, 10টার ওপারে যদি কোনো পেশেন্ট আসে আমি দেখবো না। যদি কারো সুগার থাকে, যদি কারো হাঁপানি থাকে, যদি কারো টিবি থাকে, এই যেসব রোগের নামগুলো বলছি যদি কারোর হয়ে থাকে, একটা বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, সুস্থ আমি করে দেবো। তবে আমার একটা ওষুধের কোর্স আছে যে এতদিন এই ওষুধটা খেতে হবে, এর মধ্যে সুস্থ হয়ে যাবেন, যদি না খান আপনি সুস্থ হবেন না, তখন এসে কিন্তু আমায় কিছু বলতে পারবেন না। আরও অনেক কিছু, যেমন পেটের ওষুধ তুলি, পেটের দোষ তুলি, অনেক রকমের চিকিৎসা করি। হাত পা নার্ভের প্রবলেম, হাত পা কাঁপছে থরথর করে, গা হাত পা কাঁপছে, বুক ধরফর করছে, ভয় লাগছে, এই আমি মরে যাব চিন্তা হচ্ছে, এগুলো সব কিন্তু নার্ভের প্রবলেম, বেনের প্রবলেম, এগুলো নার্ভ বেন থেকেই হয়। আরও যে স্ত্রী পুরুষের গোপন রোগ আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঠিক সহবাস হচ্ছে না, এই ক্ষেত্রে গোপন রোগেরও আমি চিকিৎসা করি। যেসব রোগের আমি চিকিৎসা করব আমি একটা কোর্স দেবো, 21 দিন কি 3 মাস, ওর মধ্যেই সুস্থ হয়ে যাবে। আমার গাছ গাছের ওষুধ আমি কোনো মেডিসিন দোকান থেকে কিনে দিই না, আপনারা আসবেন জেনেই আসবেন। আপনি আমার কাছে যদি 2000 টাকা মেডিসিন খান আপনি সুস্থ হবেন, গ্যারান্টেড। আপনি মেডিসিন খাবেন সুস্থ হবেন না, এটা কখনো হবে না। তো ফোন আসুক, ফোন তো নেব। পেটের ওষুধটা আমি কিন্তু যে ওষুধটা চালনা করি সেটা তারামায়ের দৈব ওষুধ। পেটের ওষুধ পেট থেকে উঠে আসে, অচেত আপনার পেটে একটা দাগ থাকবে না। পেটের দোষ পেট থেকে উঠে আসে, অচেত আপনার পেটে কোনো দাগ থাকবে না। কেউ যদি কাউকে ওষুধ করে পাগল করে ছিটকে বার করে দিয়েছে, সেক্ষেত্রেও তাকে সুস্থ করে দেবো, ওষুধ তুলিয়ে মেডিসিন খাইয়ে। এই ক্ষেত্রেও অনেক পেশেন্ট আসছে আমার কাছে, 15 মিনিটের লাইভ প্রোগ্রাম আমি তো বেশি, আর আমাকে সব সময় টিভিতে পাবেন না, পাবেন প্রতিদিন পাবেন সকাল 11:10। আমি দিনে, আমার প্রোগ্রাম দিনে 3-4 বার চলে না, আমার প্রোগ্রাম দিনে 1 বার চলে। আমি আমার পেশেন্ট দেখে পাচ্ছি না, আমি আমার পেশেন্ট দেখে পাচ্ছি না। আর আমি জ্যোতিষীও করি, যেমন হচ্ছে স্বামী স্ত্রীর গণ্ডগোল, আমি আদিবাসী তান্ত্রিক, আমি কিন্তু আদিবাসী তান্ত্রিক, ভূত প্রেত নিয়ে ছাড়াই, ভূত প্রেত কাটান করি, আত্মা আয়না দর্পণ করি, এসবগুলো করি। যদি কারোর মাথা সিটি স্ক্যান করা থাকে, বেন এমআরআই করা থাকে, ব্লাড রিপোর্ট থাকে, এই রিপোর্টগুলো নিয়ে একটু যোগাযোগ করবেন। এটা লাইভ ফোনিং অনুষ্ঠান, যারা যে সমস্যায় আছেন আপনারা ফোন করতে পারেন। ওই যে টিভিতে যে সামনে নাম্বারটা দেওয়া আছে 033, ওইটাই করুন, ওটাই করলে আমার সঙ্গে এখন ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারবেন। আর যে মোবাইল নম্বরে আপনারা ফোন করছেন ওটা হলো আমার বুকিং নাম্বার, ওটা আমার অ্যাসিস্ট্যান্ট ধরে। তো মানুষ বিভিন্ন রোগে ভুগছে, যেমন মোবাইল থেকে মোবাইল এসএমএস করা যায়, তেমন শরীর থেকে শরীরে রোগও ঢোকানো যায় ওষুধপালার মাধ্যমে। এই ইদানিং একটা বউ এসেছিল আমার কাছে, তার গায়ে দাগরা দাগরা ঘায়ের মতো কি, তা আমি বললাম দেখ তোকে তো ওষুধ করেছে, বলে হ্যাঁ বাবা ঠিক বলেছো, তাহলে কী করা হবে, আমি তোর পেট থেকে ওষুধটা তুলে দিই, দিয়ে তোর মেডিসিন দিয়ে দেবো, সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লাইভ ফোনিং অনুষ্ঠান হচ্ছে, এখনও তো একটা ফোন ঢুকলো না, সবাই বোধহয় এখন ঘুমোচ্ছে নাকি। দেখবেন আমার আমার সঙ্গে কথা বলতে গেলে কিন্তু 500-1 টাকা ভিজিট দিয়ে কথা বলতে হবে, আর এখন কিন্তু কথা বলতে গেলে সম্পূর্ণ ফি, জাস্ট 2-4 আনা খরচা হবে মোবাইলে। তো রামনগরের সকল দর্শককে জানাই আমার প্রণাম ও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। দেখি প্রথম কলার কে আছে, তা আবার কেটে গেল ফোনটা, ভাগ্যটাই বুঝি খারাপ, যে ফোনটা করলো তার ভাগ্যটাই বুঝি খারাপ, ফোনটা করলো কেটে গেল। আরেকবার চেষ্টা করুন, হয়তো হতে পারে।
মানুষ বিভিন্ন রোগে ভুগছে। আমার কাছে যদি কারোর এমার্জেন্সি পেশেন্ট থাকে আমি ভর্তি নিই, তবে দুটোর বেশি নিতে পারি না, কেন আমি এখন ছোটখাটো একটা ডক্টর, আমার বড় হসপিটাল নেই, বড় নার্সিংহোম এইসব আমার নেই। আমার একটা নার্সিংহোম আছে সেটা ছোট, সেখানে উন্মাদ পাগল যারা মারপিট দাঙ্গা করছে, ছোটকা ছটকি করছে, তাদেরকে মেন্টালে ভর্তি নিই। কাউন্সেলিং যে কোনো কেস আমি করি। তা আমাদের রামনগরের সকল দর্শক বন্ধুকে জানাই আমার প্রণাম ও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা রইল আপনাদের জন্য। তো অনেক কথা হলো, অনেক কথা বলবো, আরও তো আরও মনে 15 মিনিটের বিজ্ঞাপন আর কত বলবো, দেখি ফার্স্ট কলার কে আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ছেলে ডেট অফ বার্থ হলো 9 জুলাই। না বয়সটা বলুন, বয়সটা। ওর বয়সটা হলো 15+। আচ্ছা 15+। ওর ওর নাম কি? তুহিন দাস। হ্যাঁ সুন্দর। তা আপনার ছেলের তো মা যেটা দেখতে পাচ্ছি আয়ুর্নিত, ছেলে এখন কোথায়? ছেলে স্কুল গেছে, ও ক্লাস 11-এ পড়ছে। হ্যাঁ ছেলের যেটা দেখতে পাচ্ছি লেখাপড়ার জায়গাটা একটু খুব খারাপ দেখতে পাচ্ছি, আর এক নম্বর কথা বাজে বন্ধুর সঙ্গে সঙ্গ দিচ্ছে, এটা কি জানো? কিন্তু দাদা ও ও খুব একটা বন্ধু বান্ধব মিশে না। না স্কুলে হচ্ছে ও তো ও আগে কোনো বন্ধুর সঙ্গে মিশতো না, কিন্তু এদানিং হচ্ছে এক দুজনের সঙ্গে মিশছে, একটু হালকা একটু এটা একটু খেয়াল রাখবেন, সব বুঝতে পাবেন। ওর লেখাপড়ার জায়গাটা একটু ডিস্টার্ব আছে, একটু জেদ করে মাঝে মাঝে নাকি? হ্যাঁ একটু জেদের, কিন্তু হ্যাঁ সেই তো মা, ওর হচ্ছে দুটো একটা বন্ধু ওকে ডিস্টার্ব করছে স্কুলে, একটু যোগাযোগ করে নেবেন, ও মিশতে চায় না, তারা জোর করে মিশছে, ও বাজে সঙ্গ হতে যাচ্ছে, ঠিক আছে? পড়াশোনাটা কি ওই পড়াশোনাটা ভালো হবে মা, একটা নীল সরস্বতী কবচ দিয়ে দিন। দাদা, ওর নীল সরস্বতী কবচ দেয়া আছে একটা, ওটা কাজ করছে না, আপনি একটু যদি ভালো কাউকে দেখিয়ে নিতেন ভালো হতো। আমি তো এই মুহূর্তে দেখতে পারলাম না, মানে নীল সরস্বতী কবচ নিয়েছে কিন্তু আমি ঠিক দেখতে পেলাম না, একটু কারো একটু ভালো কারোর কাছ থেকে যোগাযোগ করে নিই। তো আমি আদিবাসী তান্ত্রিক, ভূত প্রেত সাধনা করি, বশীকরণ করি, আয়না দর্পণ করি, কেউ যদি চলে যায় তাকে ফিরিয়ে আনি আয়না দর্পণে দেখে, সে যেদিন পরে থাক এনে আমি যদি বেঁচে থাকে আগে তো দেখে নেবো আমি দর্পণে যে সে বেঁচে আছে, তবে তাকে ফিরিয়ে আনব। আমার টাক নাই, টিকি নাই, দাড়ি নাই, আমি সিম্পল, আমি কাজে প্রমাণ দিতে চাই, কাউকে ঠকাতে চাই না। ঠকিয়ে কদিন খাবো, ঠকিয়ে আমি কদিন খাবো বলুন? আপনাদের কাজ দেবো না, আপনারা কি যদি না কাজ পান আমাকে কি ছেড়ে দেবেন? 1 টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়, তা আপনি আমাকে 1000 টাকা দিলেন, কাজটাও আমি দেব। আমার কপালে তিলক নাই, আমার গায়ে লাল বস্ত্র নয়, আর আমার কাছে কিন্তু ল্যাপটপ নাই, ল্যাপটপ বাবা আমি নই, আমি নাম বয়স শুনলেই বলতে পারি। অনেক বাবা আছে ল্যাপটপ নিয়ে বসবে, এই তোর ঠিকানা এ বল, ডেট অফ বার্থ, জন্মবার নে, ঠিকুরি গিষ্টি নিয়ে এসে বলতে বলতে 5 মিনিট শেষ, আরে বলবি কখন, ল্যাপটপে ট্যাপ করতে করতে তার 5 মিনিট চলে গেল, আমি 15 মিনিটের প্রোগ্রামে, আমার কাছে কিন্তু নাম বয়স বলবেন জানতে পারবেন। আরেকটা কথা হচ্ছে কি, আপনি আরেকটা কথা হচ্ছে যে আপনি আমার কাছে এলে কিন্তু আপনার মুখ দেখে বিচার করব, অন্য কিছুতে নয়, এখনকার মতো সময় তো বেশি নেই, 15 মিনিটের অনুষ্ঠান, ফোনও বেশি ঢুকলো না, সবাই ঘুমোচ্ছে বোধ হয়, মর্নিং জানায় সবাইকে, তো এখনকার মতো সময় এই এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী অনুষ্ঠানে, নমস্কার।